প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, নরাইল এক্সপ্রেস থেকে আরিয়ান। আমরা এখন অবস্থান করছি বাংলাদেশ চলচ্চিত্রের সবচেয়ে বড় বিজ্ঞাপন বিএফডিসিতে। সাম্প্রতিক সময়ে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে শিল্পী সমিতি সাধারণ নির্বাচন 2022। নির্বাচন উপলক্ষে ইতিমধ্যেই বিএফডিসি সরগরম রয়েছে এবং আপনারা জানেন যে এবারে নির্বাচনে দুটি প্যানেল সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে, একটি মিশা এবং জায়েদ প্যানেল এবং অন্যটি হচ্ছে ইলিয়াস কাঞ্চন এবং নিপুণ প্যানেল। আজ বিএফডিসির যারা শিল্পী রয়েছেন তাদের বেশিরভাগ শিল্পীদের সঙ্গে কথা বলে আমরা যেই ব্যাপারটি খেয়াল করেছি সেটি হচ্ছে অনেকের মনই আসলে ভারাক্রান্ত। তার পেছনের কারণটা আপনারা জানেন, শিমু নামে একজন নায়িকাকে হত্যা করা হয়েছে এবং সেই হত্যার বিচার নিয়ে কিন্তু অনেকেই ফেসবুক ওয়াল ঘিরে রেখেছেন। কেউ কেউ বলছেন সঠিক তথ্য এবং বিশ্লেষণের মাধ্যমেই আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই হত্যাকারীকে উচিত শিক্ষা দিবে এবং তাকে গ্রেপ্তার করতে সমর্থ হবে। কিন্তু এখানে অন্য একটি বিষয় নিয়ে খুব কথা বলতে ইচ্ছা করছে, সেটি হচ্ছে যে ফেসবুক দেখলেই কোনো একটি বিশেষ নায়ককে ইন্ডিকেট করা হচ্ছে এই হত্যাকাণ্ডের সঙ্গে, কিন্তু আসলে ব্যাপারটি মোটেও না। এফডিসির যারা গুণীজন রয়েছেন তারা বলছেন এটি আসলে উদ্দেশ্যপ্রণীতভাবে করা হচ্ছে, কারণ চিত্রনায়ক জায়েদ খানকে কেন্দ্র করে যে ইস্যুটি আনা হচ্ছে সেই ব্যাপারটি হচ্ছে যে আপনি যদি এখানে একটা পয়েন্ট ধরেন সেটি হচ্ছে যে যিনি মারা গিয়েছেন তিনি কিন্তু শিল্পী সমিতির সদস্য বা ভোটার নয়, শিল্পী সমিতির সদস্য বা ভোটার নয়, সেই ক্ষেত্রে জায়েদ খানের সঙ্গে তার কেন লেনাদেনা থাকবে। আর তাছাড়া ইতিমধ্যেই কিন্তু তার যেই স্বামী রয়েছে এবং তার স্বামীর যে সহযোগী রয়েছে তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কাছে গ্রেপ্তার রয়েছে। তাই এখন যারা বিভিন্নভাবে নিউজ প্রচার করছেন যে শিল্পী সমিতি নির্বাচন গরম এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে, তাদের উদ্দেশ্যে বলছে যে এটি নিচ্ছুক একটি কী বলে বাইরের ব্যাপার, এটির ইফেক্ট ভিতরে অতটা পড়বে না। আরিয়ান সাকিব, নরাইল এক্সপ্রেস।